মাগো ওরা বলে সবার কথা কেড়ে নেবে, তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না। বলো মা, তাই কি হয়? ফেব্রুয়ারির 21 তারিখ দুপুর বেলায় রক্ত, বৃষ্টি নামে, বৃষ্টি কোথায়, বরকতের রক্ত। এই সমস্ত লাইনগুলি বাঙালির হৃদয়ে, মনে, প্রাণে আবেগের শিহরণ তৈরি করে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি মায়ের ভাষা, হৃদয়ের ভাষা, প্রাণের ভাষা বাংলা ভাষাকে রক্ষার জন্য লাল রঙে রঞ্জিত হয়েছিল ঢাকার রাজপথ। মাতৃভাষা বাংলা চাই, মায়ের ভাষাই বলতে চাই, এই স্লোগানে মুখরিত হয়েছিল ঢাকার আকাশ, বাতাস। কিন্তু স্বৈরাচারী পাকিস্তানি সরকারের পুলিশ বাহিনীর নির্মম গুলিতে ছাঁচড়া হয়েছিল বাংলার দামাল ছেলেদের সাহসী তরুণ বুক। মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল রফিকুল উদ্দিন আহমেদ, আব্দুল জব্বর, আব্দুল সালাম, আব্দুল বরকত ও সফিউলরা। পৃথিবীর ইতিহাসে মাতৃভাষার জন্য রাজপথে বুকে রক্ত ঢেলে দেওয়ার নজির এটি প্রথম। সেদিন তাদের রক্তের বিনিময় হেসেছিল দুখিনী বর্ণমালা ও মায়ের ভাষা। হৃদয়ের সবটুকু আবেগ ঢেলে দিয়ে সবার কণ্ঠে বেজে উঠেছিল 21শের অমর শোক সঙ্গীত। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি?
তবে বাঙালি তথা বাংলা ভাষার অনুরাগী হওয়ার জন্যই কোথাও হয়তো আমাদের আশঙ্কিত হতে হয় আমাদের প্রাণের ভাষা বাংলা ভাষার ভবিষ্যৎ নিয়ে। জীবিকা ভিত্তিক পেশাদারি শিক্ষা ব্যবস্থার কারণে নব্য প্রজন্মের কাছে বাংলা ভাষা কিছুটা হলেও উপেক্ষিত। অনেকাংশে অভিভাবকরাও তাদের পরবর্তী প্রজন্মকে মাতৃভাষায় সাবলীল না করা বা বাংলা ভাষার ঐতিহ্য সম্পর্কে অবহিত না করানোই প্রগতিশীলতা বলে মনে করেন। আধুনিক কবি ভবানী প্রসাদ তার কবিতায় তেমনই আধুনিক সমাজের বাংলা ভাষাকে অবমাননার চিত্রটি রূপাকার্থে তুলে ধরেছেন। আমাদের পরবর্তী নিবেদন কবি ভবানী প্রসাদ মজুমদারের কবিতা বাংলাটা ঠিক আসে না। আবৃত্তি পরিবেশনে প্রতীক চক্রবর্তী। ছেলে আমার খুব সিরিয়াস, কথায় কথায় হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশে ও রাইমস বলে, ডিবেট করে, পড়াও চলে। আমার ছেলে খুব পজিটিভ, অলিক স্বপ্নে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ ওর গুলে খাওয়া, ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, হিন্দি সেকেন্ড। বলছি শুনুন, হিন্দিতে ওর দারুণ তেজ, কি লাভ বলুন বাংলা পড়ে, বিমান ছেড়ে ঠেলায় চড়ে। বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ, তাই তেমন ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা আবার ভাষা নাকি, নেই কোনো চার্ম বেঙ্গলিতে, সহজ সরল এ কথাটা লজ্জা কিসের মেনে নিতে। ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক, হিন্দি সুইট সায়েন্টিফিক, বেঙ্গলি ইজ গ্ল্যামারলেস, ওর প্লেস এদের পাশে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা যেন কেমন কেমন, খুব দুর্বল, প্যান প্যানে, ছুঁড়লে বেশি গা জ্বলে যায়, এক ঘেয়ে আর ঘ্যান ঘ্যান, কিসের গরব কিসের আশা, আর চলে না বাংলা ভাষা। কবে যেন হয় বেঙ্গলি ডে, ফেব্রুয়ারি মাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। ইংলিশ বেশ বোম্বাস্টিং, শব্দে ঠাসা, দারুণ ভাষা। বেঙ্গলি ইজ ডিসগাস্টিং, ডিসগাস্টিং সর্বনাশা, এই ভাষাতে দিবানিশি হয় শুধু ভাই পিএনপিসি, এই ভাষা তাই হলেও দিশি সবাই ভালোবাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ, বাংলা যাদের মাতৃভাষা, বাংলা যাদের মাতৃদুগ্ধ, মায়ের দুধের বড়ই অভাব, কৌটোর দুধ খাওয়াই স্বভাব, ওই দুধে তেজ তাকত হয় না, বাংলাও তাই হাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। বিদেশে কি বাংলা চলে, কেউ বোঝে না বাংলা কথা, বাংলা নিয়েও বড়াই করার চেয়েও ভালো নীরবতা, আজ ইংলিশ বিশ্ব ভাষা, বাংলা ফিনিশ নিঃস্ব আশা, বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। শেক্সপিয়ার, ওয়ার্ডসওয়ার্থ, শেলি বা কিটস বা বায়রন, ভাষা ওদের কি বরিষ্ঠ, শক্ত সবল যেন আয়রন, কাজী নজরুল, রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নেহাত, মাইকেল হেরে বাংলায় ফেরে, আবেগে উচ্ছ্বাসে না। জানেন দাদা, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না। মাতৃভাষা বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল তদানীন্তন পূর্ব বাংলা, পূর্ব পাকিস্তানের মানুষ। 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কোর সাধারণ সম্মেলনের 30তম অধিবেশনে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস রূপে ঘোষণা করা হয়। স্বাধীনতার পর ভারতবর্ষের অসম রাজ্যের শিলচরেও আরেকবার ভাষা আন্দোলন হয়। বাংলা ভাষাকে অসম রাজ্যের সরকারি ভাষারূপে স্বীকৃতি দেওয়ার দাবিতে সেখানে শুরু হয় বঙ্গ ভাষাভাষীদের আন্দোলন। 1961-এর 19 মে অসমের শিলচর রেল স্টেশনে
11 জন ভাষা শহীদের আত্মত্যাগ স্বর্ণাক্ষরে লেখা হয়ে থাকে। বাংলা ভাষা উজ্জ্বল অবিনাশী, এই ভাষায় আমাদের মেধা মনন ভালোবাসা উজ্জ্বল হয়ে থাকে। আমরা শ্রদ্ধা জানাচ্ছি সেই সমস্ত শহীদদের যারা নিজেদের রক্তের বিনিময়ে বাংলা ভাষাকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠা করেছেন। চারিত শুনিতব উদার বাণী, হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি, পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে, জনগণ ঐক্য বিধায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, যুগ যুগ ধাবিত যাত্রী, হে চির সারথি তব রথ চক্রে মুখরিত পথ দিন রাত্রি, দারুণ বিপ্লব মাঝে তব শঙ্খ ধ্বনি বাজে, জনগণ পথ পরিচায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা, ঘন নিবিড় নিশীথে পীড়িত মূর্ছিত দেশে, জাগ্রত ছিল তব অবিচল মঙ্গল নত নয়নে অনিমেষে, দুঃস্বপ্নে আতঙ্কে রক্ষা করি ছবি পূর্বোদয় গিরি ভারে, গাহি বিহঙ্গম পুণ্য সমীরণ নবজীবন রস ধারে, তব করুণারুণ রাগে নিদ্রিত ভারত জাগে, তব চরণে নত মাথা, জয় 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 হে জয় রাজেশ্বর ভা।
চিরেখনে ভারতবাসী, একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মাগো, কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মাগো, বড় লাটকে মারতে গিয়ে মারলাম আরেক ইংল্যান্ড বাসি, একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। শনিবার বেলা দশটার পরে জর্জ কোটে তে লোক না ধরে মাগো, শনিবার বেলা দশটার পরে জর্জ কোটে তে লোক না ধরে মাগো, হলো অভিরামের দীপ চালান মা ক্ষুদিরামের ফাঁসি, একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হও পূর্ণ হও পূর্ণ হও হে ভগবান। বাংলার ঘর বাংলার হাট
একুশে আমাদের জীবন উজ্জীবন প্রেরণার নাম, শুধু বাংলা ভাষা নয়, একুশে উদযাপন আসলে সকল জাতির মাতৃভাষার প্রতি শ্রদ্ধাঞ্জলি। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি।